The secret to creativity is knowing how to hide your sources. আইনস্টাইনের এই বিখ্যাত কোটটা আজও অনেক সময় নানান সোশ্যাল মিডিয়া সার্কেলে দেখা যায়। কিন্তু জানেন কি যে আইনস্টাইন নিজেই হয়তো তার একজন সোর্সকে খুব নিপুণভাবে লুকিয়ে রেখেছিলেন। হ্যাঁ, তিনি হলেন আইনস্টাইনের প্রথম পক্ষের স্ত্রী মিলেভা মারিক। তিনি আইনস্টাইনের শুধুমাত্র সহধর্মিণী ছিলেন না, ছিলেন তার সহকর্মী। ফটো ইলেকট্রিক এফেক্ট, ব্রাউনিয়ান মোশন এবং রিলেটিভিটি সম্বন্ধে বেশ কিছু কাজ যখন ১৯০৫ সালে অ্যানালেন দ্য ফিজিক জার্নালে প্রকাশ পায়, সবকটা পেপারেই নাম ছিল আইনস্টাইন আর মারিক দুজনেরই। তাদের বেশ কিছু চিঠিতেও দেখা যায় যে তারা নিজেরাই লিখছেন, এটা আমাদের কাজ, আমাদের থিওরি। কিন্তু সেই সব চিঠি থেকে থিসিসের দিকে এগোলেই আমাদেরটা আমার হয়ে যায়, মুছে যায় মিলেভা, আর নাম হয় শুধুই অ্যালবার্ট আইনস্টাইনের। তাই জন্যই কি যখন ১৯২১-এ আইনস্টাইন নোবেল প্রাইজটা পান, তার পুরো টাকাটাই তিনি মিলেভাকে দিয়ে দিয়েছিলেন।